বাগানত মানে শিক্ষাটো এইটোৰ কাৰণে খুব প্ৰয়োজন। তেওঁলোকৰ যিখিনি কিছুমান কৰণীয় কাম থাকে ন, এই কামবোৰ ভালদৰে জানিবৰ কাৰণে বা নিজৰ চোচাইটিটো ডেভেলপ কৰিবৰ কাৰণে। আনপঢ় হৈ হৈ এখন কেতনা মানুহ বাগানে কাম কৰি আন আনপঢ় গিলা কৰিছে কি নাই বোলে তেতনা মানুহ চব চব সান্তৰ আনপঢ়েই তো লাগি। মানুহৰ নিত্য ব্যৱহাৰ্য সকলো কামতেই পঢ়াৰ প্ৰয়োজনীয়তা আছে। সদায় লাইফষ্টাইলটোত পঢ়াৰ প্ৰভাৱ আছে। মানুহৰ স্বাস্থ্যৰ মানে উন্নতিৰ কাৰণে হওক বা সমাজৰ উন্নতিৰ কাৰণে হওক। অবিহনে যেরকম মানে অক্সিজেন অবিহনে মানুষ জিয়া থাকতে না পারবে, ওরকম শিক্ষা অবিহনে মানুষ জিয়া থাকতে না পারবে। গতিকে শিক্ষা একদম বহুত বেশি। মাটি কুই দে, স্কুল যাতে মন লাগে তো কা নাই লাগে তো বড় হলে তুই কি হবি? স্কুল নাই পড়লে কি রকম হবি? কোনো নাই হবি? মাস্টার হবি। তুই কেন পড়ছিস? ভালোই পড়ছি। এখন যদি মুই পড়তি হলে মোর ভাই গিলাকে পড়াতে নাই পারতি, ওই জন্য মুই স্কুলটা ছড়ি। আমার মা বাপক মানে দুঃখ আছে এটা যে মোর বেটি পড়াতে নাই পারলি। ওজন হান্দার এখন জন হান্দার পিছে কার ছেনা পোনা গেল হেন ওদের যাতে আনপড় নাই হোক। একজন 10 ক্লাস আর একজন 6 এ আছে। বামঞ্জলি বাগানকার নিবাসী লাগি মেন লাগে। যেহেতু আমাদের বাগান এখন তো কোনো মানে বিয়ে কমপ্লিট করে ছকড়া নেই খেয়ে, তো এতে এখন মু যেহেতু পাস করে দেখাতে পারলে মোর পিছিয়ে আর কেজন মানে ছকড়া মানে পাস করে বলে সোচতে পারে কি না। সবার একটা ইচ্ছা যাবে যে আমাদের বাগান একজন পাস করে তো আর কেজন পাস করতে পারে বলি গা, মানে নতুন নতুন মানে ইচ্ছা হবে। তো ওটাই মোর ইচ্ছা মানে। স্কুল যাই না যাই কেনে না যাই কিতাব না খে পয়সা পাতি কোনো নাই লাগে। এডমিশন বি ফ্রি আহে, তোদের নাম ভর্তি ফ্রি মে করতে পারবি, আর কিতাব বি এরকম ফ্রি দে হে সব ইয়াসে সর্বশিক্ষা অভিযান আন্ডার আন্ডার ব্লক সে। তো শিক্ষা লাগে এখান স্পেশালি আমনিকে যেমন চা বাগান আমনি কাম করে বা আদিবাসী মানে আমি যেকে বলিম, তো এই আদিবাসী মানকে ডেভেলপমেন্ট করার লাগে এখান সেন্ট্রাল সরকার আসাম সরকার ঢের স্কিম এখান নিকলা আহে। স্কলারশিপ প্রি মেট্রিক স্কলারশিপ ফর অল টি এন এক্স টি গার্ডেন স্টুডেন্টস। শিক্ষা নিশ্চয় আমার দুয়ারমুখত রই আছে, আমি মাত্র যাব লাগে আহরণ করব লাগে। পড়ালেখা শুরু অনপড় কেউ নাই বন ইনো ডান্ডা বতেলা ইনো ডান্ডা বতেলা ইনো ডান্ডা বতেলা।